বেইমানের বাচ্চা তুমি তুমি এখানে তোমার লাঠিটা আমাকে দাও তোমাকে আমি দ্রুত বাড়ি দেবো এই হাত ধরবা না আমি আমি কি করবো আপনাকে না না আপনাদের দুজনকে অভিনন্দন শয়তানের বাচ্চারা এতদিন আমারটা বলতে বলতে খেল অথচ আমার লোকে কোনো সাহায্য করলো না আমি এত কষ্ট করে ওদের গায়ে যে তুমি তো গ্রামের ছেলে তুমি বলো আমার সঙ্গে যারা ছিল তারা আমার নিমক্ষে আমার সঙ্গে নিমক্ষারবি করলো তুমি চিন্তা করে দেখো এই শয়তানের বাচ্চারা আমার সঙ্গে কত বড় বদমাতি করেছে কত বড় নিমক্ষারামি করেছে একটু চিন্তা করে দেখো এদের মতো শয়তান আমি ওদেরকে একটা বাঁশি দিয়েছিলাম যে আমি যদি বিপদে পড়ি সেই বাঁশিটা হারিয়ে ফেললাম ওটা বাজালে ওরা যেন সাহায্য করে আমাকে না বাঁশি তো আমার হাতে এইভাবে বাঁশি বাজালাম এক খারাম যাতে আমার সাহায্যে এগিয়ে এলো না তুই তো মেয়ে ছেলে আমাকে কী অপমান করলো তুমি চিন্তা করো হ্যাঁ কে তুমি হ্যাঁ দেখি তো ও বেইমানের বাচ্চা তুমি তুমি এখানে তোমার লাঠিটা আমাকে দাও তোমাকে আমি দ্রুত বাড়ি দেবো এই হাত ধরবা না আমি আমি কি করবো কেন আমার ফলা তো স্কুলে পড়ে স্কুলে পড়ে তো কি হলো তুমি আমাকে সাহায্য করবে না এতদিন হারাম খেলে আমার হ্যাঁ স্কুলে পড়ে স্কুলে পড়ে কি হবে শুনুন মুসলিম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি জেল খেটেছি চারজন প্রাণ দিয়েছে আজকে আপনাদের জন্যই এই জায়গাটা উদ্ধার হলো আপনার সম্মানিতা নিন আপনি উঠেন কোথায় যাব উঠেন উঠেন বুঝি হ্যাঁ আমার আর একটা কল আছে জায়গা পরে দেখা করব মনে আচ্ছা বুঝি মোটরসাইকেল পাই গেছি মাশাআল্লাহ আমরা দুইজনে বাইতে রাইছি এখন যার মোটরসাইকেল আমি তার ড্রাইভার বুঝি আপনার কাছে যাইতেছিলাম একটু সালাম দিই আচ্ছা বাইতে থাকো বাইতে থাকো সুখে থাকো দোয়া করেন বুঝি অবশ্যই দোয়া করি ওঠো ওঠো দেখ বাজ যাও আপনার কাছে